প্রথম দিনে এই আনুষ্ঠানিকতায় উত্তরা উত্তর, মধ্য ও উত্তরা দক্ষিণ পেরিয়ে গন্তব্য পল্লবী। প্রথম পর্যায়ে ছয় মাসে এই পারফরমেন্স টেস্ট, তিন মাসের সমন্বিত ট্রায়াল, পাঁচ মাসের যাত্রীবিহীন পরীক্ষা শেষে বাণিজ্যিক কার্যক্রম, সমান্তালে চলবে বাকি কাজও। আর এই কর্মযজ্ঞ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন 2022-এর বিজয়ের মাস। ধীরে ধীরে স্বপ্ন ট্রেন এগিয়ে আসতে থাকে মিরপুরের পল্লবী স্টেশনের দিকে, আর একটু একটু করে অবসান হতে থাকে আশপাশের সুউচ্চ ভবনের ছাদে দীর্ঘ সময় ধরে অপেক্ষমান মানুষের প্রতীক্ষার। হুইসেল বাজিয়ে ট্রেনের ভেতর থেকে হাত নেড়ে এলাকাবাসীকে শুভেচ্ছা জানান পরীক্ষামূলক মেট্রো যাত্রার অংশীদারেরা। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ছয়টি করে বগি মিলিয়ে এমন এক একটি মেট্রো রেল ছুটে চলবে উত্তরা থেকে মতিঝিল। আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন মেট্রো রেল, পুরোটাই এসি, শীতাতাপ নিয়ন্ত্রিত। মেট্রোর ভেতরে দুপাশেই এমন সুশৃঙ্খল বসার ব্যবস্থা, ছয়জন, চারজন কিংবা দুইজন বসতে পারবেন পাশাপাশি। তবে অল্প সময়ে বেশি যাত্রী পরিবহনের মেট্রো রেলে বেশিরভাগ যাত্রীর জন্য রয়েছে দাঁড়িয়ে যাওয়ার সুব্যবস্থা। মেট্রো রেলে করে উত্তরা থেকে মতিঝিল 20 কিলোমিটার যেতে সময় লাগবে মাত্র 40 মিনিট। এক একটি স্টেশন পার হতে লাগতে পারে 5-7 মিনিট। তাই শীততাপ নিয়ন্ত্রিত মেট্রো রেলে ভ্রমণ হবে অল্প সময়ের, স্বস্তির। তবে কবে ঢাকাবাসী মেট্রো রেলে চড়ে বিভিন্ন গন্তব্যে ছুটতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। চলতি বছর না হলেও আগামী 2022 সালে জোর সম্ভাবনা ঢাকার বুকে মেট্রো রেল চলাচলের। তবে সেজন্য প্রকল্পের এখনও বাকি 35% কাজ শেষ করতে হবে 2022-এর মধ্যে।